অকাল কুষ্মাণ্ড, অপদার্থ অকেজ। অকালজাত কৌরভ্রাতাদের বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়। গান্ধারী গর্ভবতী হওয়ার 2 বছর পরও তার সন্তান ভূমিষ্ঠ না হওয়ায় তিনি গর্ভপাত করার সিদ্ধান্ত নেন এবং তার গর্ভ থেকে কুমড়া আকৃতির একটি মাংসপিণ্ড নির্গত হয়। লোকমুখে প্রচারিত হয় যে এই মাংসপিণ্ড থেকেই দুর্যোধন, দুঃশাসন প্রমুখ 100 পুত্রের জন্ম হয়, যারা 18 দিন ব্যাপী ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী।